এই এত সুন্দর ভিউটাকে টাটা করে বেরিয়ে যাচ্ছি টাটা রুম। এই রুমটা দেখে একটু বুঝতেই পারছো যে অন্যরকম রুম, কারণ যে লাস্ট দিন আমাদের একটু রুমটা চেঞ্জ করেছি, কয়েক ঘন্টার জন্য আর কি এই রুমটা নিয়েছি। তো এই রুমটার আমি একটু ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডুলাক্স রুম, মানে হতে তিন রকম আছে, ডুলাক্স রুম, তারপরে সুপার ডুলাক্স রুম, আর একটা হচ্ছে সুপার ডুলাক্স প্রিমিয়াম। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে সুপার ডুলাক্স প্রিমিয়াম। তো এই রুমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডুলাক্স রুম, মানে ছোট রুম, খুবই ছোট, কয়েক ঘন্টার জন্য থাকা যায়, মানে দুজনের জন্য ঠিক আছে, তিনজনের জন্য একটু রুমটা ছোট। তো দাঁড়াও তোমাদেরকে রুম ট্যুরটা দেখাচ্ছি। এইটা হচ্ছে রুমের ফ্রন্ট, যেমন হয়ে থাকে, ওয়াইফাই সবেতেই আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের এটা যেমন হয়ে থাকে, ছোট ওয়াশরুম। এখানে শাওয়ার আছে, শাওয়ারের এখানে সব বালতি মগ দিয়ে দিয়েছে, এটা দিয়েছে। এখানে একটা আয়না আছে, এখানে সমস্ত যা যা জিনিস দেওয়া সব দিয়ে দিয়েছে, শাওয়ার মানে ডেন্টাল কিট, ব্রাশ, সাবান সব কিছু আছে, টাওয়াল আছে, এই সব আছে। এটা হচ্ছে তোমার ওয়াশরুম। ওয়াশরুম থেকে বেরিয়ে এবার হচ্ছে ফ্রন্ট যে রুমটা, সেটা হচ্ছে এখানে টিভি, টিভি এটা দেয়া হয়েছে। এটা কিন্তু এই রুমের না, সুপার ডুলাক্সের জন্য। এইখানে যেটা আছে ওই একটা সরু লম্বা মতো যে হিটারটা হয় না, সেই হিটারটা, কিন্তু ওটা একটা সাইড করেই আর কি থাকে। তো আমাদেরকে আমরা মানে রুমগুলো ঠান্ডা। তো আর এখানে ব্যাপারটা কি বলো তো, এখানে না মানে যেটা হচ্ছে রিসেপশন সেটা হচ্ছে ফোর্থ ফ্লোরে, ফোর হচ্ছে তো, তারপর থ্রি টু ওয়ান গ্রাউন্ড, গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে একদম নিচেটা, যেটা হচ্ছে তোমার খাওয়া দাওয়ার জায়গা, মানে আমাদের কি হয়ে থাকে রিসেপশন থাকে, তার ওপরে ওপরে রুম হয়। তো এখানে ঠিক উল্টো, মানে রিসেপশনটা ফোর্থ ফ্লোরে, তারপরে নিচের দিকে, মানে আমরা যেহেতু নিচের দিকে, তো এখানে রুম হিটার ছাড়া মানে বিভৎস ঠান্ডা, বুঝতেই পারছো। তো আমরা যেটা সুপার ডুলাক্সে ছিলাম সেটা ছিল ওয়ান, মানে 104 নম্বর রুম ছিল আমাদের। আর এইটা যেটা ডুলাক্স রুম, এটা হচ্ছে 300 কত বাবা জান, 300 কত দিল আমাদের, 301 মনে হয়, যাই হোক এই দিয়েছে। তো আমি পরে আবার বলে দেবো তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখানে যদি মানে নিচের দিকে আর কি, মানে ফ্রন্টে তোমার ওপরে 4 নম্বরে আছে তোমার রিসেপশন, আর তারপরের দিক থেকে নিচের দিক থেকে হচ্ছে রুমগুলো, গ্রাউন্ডে আর কি রুমগুলো, তাই জন্য আরও ঠান্ডা। একে তো ঠান্ডা পাহাড়ি জায়গা, তার মধ্যে আরও ঠান্ডা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার রুম ট্যুরটা দেওয়া শুরু করি। হ্যাঁ, এটা হলো, এখানে টিভি আছে। তো টিভির পর এইটা হচ্ছে ভিউ, তেমন কিচ্ছু নেই এখানে বলতে পারো। এটা হচ্ছে ফ্রন্টের, এই দেখো রাস্তা, এই হচ্ছে ফ্রন্টের রাস্তা, এই হচ্ছে এটা হচ্ছে, আর এখানে ব্যালকনি রুম আছে, এই আর কি সেই রকমই, মানে দেখতে পাচ্ছ কত নিচের দিকে। তো এই হচ্ছে ভিউ, নেই এটা, এটা ব্যাক সাইড আর কি, কয়েক ঘন্টার জন্য ঠিকই আছে। তো এই আবার চেয়ার আছে, যেমন এই চেয়ার, চেয়ার আছে, চেয়ারে টেবিল আছে, আমরা ব্যাগগুলো রেখেছি, তো বুঝতে পারছো এগুলো ইগনোর করো। টেবিলে আছে, চেয়ার আছে, একটা চেয়ার এইটা, মানে চেয়ার মানে সোফার মতনই, বেশ বড়ই আছে। আর আর একটা যেটা আমরা রেখেছি এই চেয়ারটা, এইটা দ্বিতীয় চেয়ার। অ্যান্ড দেন এটা হচ্ছে মিরর, বড়ই মিরর আছে, অ্যান্ড দেন এইটা হচ্ছে তোমার খাট, খাট, খাটে আমাদের জিনিসপত্রগুলো রাখা আছে। তো এটা হচ্ছে খাট, আর খাটের পাশে এখানে এই বাটারটা নয়, এটা আমাদের, আর ওখানে ইলেকট্রিক কেটেল, জলের বোতল টোতল সব দিয়ে দিয়েছে, চা কফি সমস্ত জিনিসপত্র আছে, এগুলো সব আছে। এই হচ্ছে খাট, বড়ই খাট আছে, মানে তিনজন হয়েও যাবে। আর এটা হচ্ছে একটা আলমারি দিয়েছে, আলমারির ভেতর কিছু নেই, এমনি জাস্ট আলমারি। তো কয়েক ঘন্টার জন্য আমরা এই রুমেই আপাতত থাকবো, ঠিক আছে। তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি, আগে রুম ট্যুরটা হয়ে গেল, পরে আবার আমি আসছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অঙ্কিতা, আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মুসুরি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আজকে যাচ্ছি দেরাদুনে। তো দেরাদুনটা আজকে এক্সপ্লোর করব, ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি এই যে মুসুরিতে ছিলাম, মুসুরিতে গোল 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 ঘুরে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই ভাবছি যে একটু ট্রিপটা হয়তো চেঞ্জ হতে পারে। এখনো পর্যন্ত কিছু ডিসাইডেড নয়, তবে ইচ্ছা আছে যে ট্রিপটা একটু চেঞ্জ করব। তার পেছনে কয়েকটা কারণও আছে, মানে এমনিতে গোল গোল ঘুরে তো মাথা ঘুরছে, যে তো একটা ব্যাপার আছে, শরীরটা একটু গন্ডগোল পেকেছে। তাছাড়াও একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে রুটটা,
সেটা হচ্ছে যে আমরা যদি দেরাদুনে যাই, দেরাদুন এবার মুসুরি থেকে দেরাদুনে বা মুসুরি থেকে বলো বা দেরাদুন থেকে সিমলা যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে তোমাকে গাড়ি করে যেতে হবে, বাইক রোড মানে যেটা কার বুক করে যেতে হবে, সেটার জন্য অনেক এখানে মানে চার্জেস বলছে। যদি মুসুরি থেকে যাও তাহলে 10,000 টাকা, সেটা কমিয়ে হয়তো 9,000 টাকা নেবে, কিংবা দেরাদুন থেকে যদি যাও তাহলে তোমার সেটা মোটামুটি নিচ্ছে ওই কমিয়ে সমিয়ে 7,500 টাকা যদি নেয়, তাও তো সেটা তোমাকে ট্যাক্স ম্যাক্স সবকিছু নিজেকে দিতে হবে। তো অনেকটা যদি 10,000 টাকা এটা গাড়ি যেতেই খরচ হয়ে যায়, তাও মোটামুটি লাগে তোমার 5-6 ঘন্টা লাগে আর কি। তো 5-6 ঘন্টার রাস্তা আর এই এতটা টাকা, এটা একটা হচ্ছে গাড়ির রাস্তা। আর দ্বিতীয়ত যেটা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে তোমার বাস। বাস যায়, বাস একটা যায় ভলভো, একটা নন এসি যায়, সেই বাসটা তোমার মোটামুটি নেয় 10 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু 10 ঘন্টা না তার বেশিই লাগে। তো এটা একটা ব্যাপার আছে। আর ভলভো বাসে তো একটা ভমিটিং এর ব্যাপার চলেই আসে আমার, তো এটা একটা আমার প্রবলেম আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ট্রেনের কোনো রুট নেই। ট্রেনের যদি তোমরা যেতে চাও দেরাদুন থেকে, তাহলে কিন্তু হয় তোমাকে চণ্ডীগড় যেতে হবে, চণ্ডীগড় থেকে কালকা, কালকা থেকে আবার টয় ট্রেন করে সিমলা, মানে তিনখানা ট্রেন। এই এত ল্যাগেজ নিয়ে যাওয়াটা ভীষণ চাপের হয়ে যায়। কিংবা দিল্লি যেতে হবে, দিল্লি থেকে তোমার সিমলা যেতে হবে, ফ্লাইটও গেলেও সেই রকমই একটা দিল্লি মাঝখানে ফ্লাইটে আমি দেখছিলাম যে ফ্লাইটে যদি যাওয়া যায় তো ফ্লাইটেও কিন্তু দিল্লির একটা মানে স্টপ আছে, দিল্লি থেকে আবার তোমাকে যেতে হবে। তো এত কাণ্ড করে মানে ফ্লাইটেও আবার দেরাদুন থেকে দিল্লি, দিল্লি থেকে ইয়ে, আবার যদি ট্রেনেও যায় ট্রেনেও এতগুলো স্টপ করে করে যাওয়া ভীষণ হ্যাপা। আর গাড়িতে তো অনেক খরচের ব্যাপার আছে। তো সেটা যদি কারোর ইচ্ছা হয় তো যেতে পারো, কোনো অসুবিধা নেই, যাওয়া তো সবভাবেই যায়, কারণ যেহেতু এটা ইন্ডিয়ার মধ্যে তো এদিক ওদিক করে যাওয়াই যায়। আমি যখন ভেবেছিলাম তখন ভেবেছিলাম যে হরিদ্বার থেকে বাই কার আমরা চলে যাব, কিন্তু কারের যে এইরকম একটা গন্ডগোলের ব্যাপার আছে সেটা আমি জানতাম না। তো যাই হোক, সেই জন্য ভাবছি কি যে ট্রিপটা একটু চেঞ্জ করব। আর ইচ্ছা আছে যে আমরা সোজা, জানতেই পেরে যাবে দেরাদুনের পর আমরা কোথায় যাচ্ছি, তবে যে জায়গাটাতে যাব সেটাও খুব অসাধারণ একটা জায়গা। তো এই যে পুরো রুটের যে ব্যাপারটা, রুটটা আমি কলকাতা গিয়ে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে কত কি খরচ, কত কি লাগবে বা কিভাবে তোমরা যেতে পারো যদি কেউ যাও মানে এইভাবে উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ যদি যেতে হয়, মানে কারোর যদি মনে হয় যে যাব, তো সেইটা আমি পরে তোমাদেরকে কলকাতা গিয়ে ডিটেলসে বলবো। আমি এখন অল্প শর্টে বলে দিলাম, কারণ যে এখন ব্রেকফাস্ট শোয়ের সময় হয়ে গেছে আর আমরা দেরাদুন বেরোবো, তো গাড়ি চলে আসবে, গাড়ি আমরা অলরেডি বুক করে রেখেছি। মুসুরি থেকে দেরাদুনের জন্য আমাদের 1500 টাকা নিচে, 1500, তো আমাদের গাড়ি 10টায় চলে আসবে, তো তার আগে ব্রেকফাস্টটাও করে নিতে হবে। ব্রেকফাস্টের এখানে টাইমও 10টা পর্যন্ত, অলরেডি লেট হয়ে গেছে, কারণ যে আমার এই সমস্ত প্যাকিং ট্যাকিং করতে লেট হয়ে গেছে। আমি আজকে এই ড্রেসটা পরেছি, এই টপটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এই টুপিটা তো জানোই। তো চলো আজকের দিনটা শুরু করি আর দেরাদুনের ট্রিপটাও শুরু করি। চলো টাটা, এখনকার মতো ব্রেকফাস্ট দিয়ে এই ভিডিওটা শুরু করি। আজকে ছোলে বাটুরে করেছে, প্রথম দিন যেমন করেছিল একদিন ছোলে বাটুরে, আর মাঝের দিন পুরি করেছিল, একদিন পুরি একদিন ছোলে বাটুরে, বাকি পরাঠা সেম, ওই পাউরুটি এইসব ডিম এগুলো সেম থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ব্রেকফাস্ট করে চলে এলাম। ব্রেকফাস্ট আর আজকে ভিডিও তুলিনি, ওই একই ব্রেকফাস্ট ছোলে বাটুরে। ছোলে বাটুরে ছোলাটা বেশ বড়ই ছিল সাইজের, আর ছিল ওই পরাঠা মানে যেমন হয়ে থাকে, তো একই জিনিস, তো আর কি রোজ রোজ দেখাবো একই জিনিস, তো সেই জন্য আর আমি ভিডিওটা আজকে করিনি। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি, গাড়ি এবার চলে আসবে খুব তাড়াতাড়ি, গাড়ি চলে এলেই আমরা বেরিয়ে পড়বো দেরাদুনের উদ্দেশ্যে। তো চলো শুরু করা যাক দেরাদুনের ট্রিপ, গাড়িটা আসুক, তারপরে গাড়ি এলে ওখান থেকেই আবার ভিডিওটাকে আমি কন্টিনিউ করছি। দেখো হিমালয়, 3 দিন ধরে বৃষ্টি আর স্নোফলের জন্য তো দেখতেই পেলাম না হিমালয়, কোথায় ধনলটি লালটিব্বা সব জায়গায় ঘুরলাম কিন্তু কোথাও হিমালয় দর্শন হলো না। শেষে আজকে বেরিয়ে চলে যাচ্ছি দেরাদুনের উদ্দেশ্যে, তো শেষ দিন আমরা হিমালয় দর্শন করলাম, তাও কোথায়, হোটেলের রিসেপশন এরিয়া থেকে। এর জন্যই হোটেলটা আমি নিয়েছিলাম, এখান থেকে একদম ডিরেক্ট হিমালয় দেখতে পাওয়া যায় বলে। তো কি আর করা যায়, বৃষ্টি ছিল এতদিন, তো বৃষ্টি স্নোফলের জন্য দেখতে পাইনি। আজকে ক্লিয়ার আকাশ, এতদিন ধরে তো বৃষ্টি পড়ছিল তাই হিমালয়টা দেখতে পাওয়া যায়নি, আজকে দেখা যাচ্ছে। এই হিমালয় দেখানো দিয়ে এখানকার মুসুরি ট্রিপটা শেষ করছি, এবার দেরাদুনের ট্রিপ শুরু হবে। তো বাই বাই মুসুরি, আর শুরু হচ্ছে দেরাদুনের ট্রিপ। হোটেলের রিভিউ যদি বলতে পারলো তাহলে মানে সেটা আমি দেরাদুনে গিয়ে বলবো, এখন আমি হোটেলের মধ্যেই দাঁড়িয়ে আছি। আমি গিয়ে কিছু কিছু কথা আমার বলার আছে ব্যাপারে, তোমাদেরকে গিয়ে বলছি। আমি এই ট্রিপটা করে নিয়ে আমি সব গুছিয়ে তোমাদেরকে বলবো, কলকাতায় গিয়েও অনেক কিছু বলার আছে সেগুলোও বলবো, রুট টুটের ব্যাপারগুলো। তো চলো আপাতত এখান থেকে তো বেরোই, তারপরে আমি দেরাদুনে যাই, গিয়ে তারপরে আবার ট্রিপ শুরু হবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, হিমালয়কে টাটা।
লাইব্রেরি চক উধর হ্যাঁ ইয়ে চক হ্যাঁ পিকচার বালি সে আচ্ছা আচ্ছা আপ উধর সে আয়ে কি ইধর সে আয়ে থে হ্যাঁ হ্যাঁ ই পিকচার বালি সে আচ্ছা এটা পিকচার প্যালেস পিকচার প্যালেসের রোড দিয়ে যাচ্ছে 36 কিমি সামনে দেখি কতটা কি দেখতে পারি তবে মুসুরি লেকটা তো যেতে যেতেই পড়ে তো ওটা বলেছি তো দেখা যাক কি হয় আপাতত তো দেরাদুনটা তো যাচ্ছি এসছি মুসুরি লেকে রাস্তায় যাওয়ার পথে পড়লো তো এটা ভাবছি একটু দেখে নি এখানে হচ্ছে টিকিট আছে পার হেড 12 টাকা করে 12 টাকা করে টিকিট পার হেড 12 টাকা তো এবার চলো মুসুরি লেকটা ভালোভাবে ঘুরে দেখা যাক সেটা হচ্ছে মুসুরি লেক মুসুরি লেক বা ঝিল বলা হয়ে থাকে একটু নিচের দিকে তো চলো যাওয়া যাক দেখা যাক কীরকম দেখতে লেকের এখানে জিপ লাইনও আছে অ্যাক্টিভিটি এইরকম গোল গোল 100টা সিঁড়ি আছে শুনে বাবা তো আর গাড়ি থেকে মুসুরি লেক দেখতে এলো না নামলোই না গাড়ি থেকে আমি আর মা মুসুরি লেক দেখতে এলাম এই হচ্ছে মুসুরি লেক এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির কিছু গেম আছে এখানে অনেক ছোটখাটো দোকান আছে আশেপাশে ঝিলের পাশে বোটিং করারও আছে ঝিল এটাই ঝিল মুসুরি সকালের টাইমে তো তাই কেউ বোটিং করছে হ্যাঁ ভীষণ রোদ্দুর আছে আজকে আজকে এত রোদ্দুর বলেই মনে হয় হিমালয়টা দেখতে পেলাম লাস্ট যাওয়ার দিন নাহলে তো হোটেল থেকে দেখাই যাচ্ছিল না কোন পাহাড়ে আমরা হোটেল নিলাম হ্যাঁ পাহাড়ের ওখানে এই শুধু হিমালয় দেখবো এই দেখো হন্টেড হাউস আছে দাঁড়াও দেখ হন্টেড হাউস এইটা আছে গোল গোল করে ঘোরা যায় প্যারাগ্লাইডিং আছে এই হচ্ছে মুসুরির ঝিল বা মুসুরি লেক বোটিং এর জায়গা আছে অ্যাডভেঞ্চার স্পোর্টস এরও বিভিন্ন জায়গা আছে হন্টেড হাউস আছে তারপর প্যারাগ্লাইডিং আছে তারপরে জিপ লাইনিং আছে এই সমস্ত বিভিন্ন ছোটোছাটো অ্যাক্টিভিটিসের আছে বোটিংয়েরও আছে জায়গা আমি এখন কিছুই করছি না কারণ যে ড্রাইভার তারা দিচ্ছে আমাদের তো এগুলো ছিল না ইনক্লুডেড রাস্তায় যেতে যেতে পড়লো বলে তাই জন্য ভাবলাম দেখেই নিই একবারে তো চলো তাদের একটু ঘুরে নিই লেকের জলটা এদিক দিয়ে পড়ছে মুসুরি লেক এখান থেকে ওপর থেকে একটা জায়গা থেকে জল পড়ছে মুসুরি লেকে ঝিলে যে জলটা নিচের দিকে চলে গিয়ে লেক হচ্ছে আর কি খুবই সুন্দর কিন্তু তলার দিকে দেখো কি নোংরা মানে ভীষণ অনেক কিছু এইসব কী সব পড়ে আছে এত সুন্দর একটা জায়গা নিচে এত আবর্জনা পড়ে আছে যে বলার মতো না এই জলটাই লেকে যাচ্ছে আজকে এইভাবে চলে যাচ্ছে
মুসুরি লেককে টাটা জানিয়ে আর সাথে মুসুরিকে টাটা জানিয়ে আমরা চললাম দেরাদুনের উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে দেরাদুনে যাওয়ার রাস্তা এবং তার সাথে সাথে দেরাদুনের ট্রিপ নিয়ে আমি আসছি। ততক্ষণের জন্য আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দেরাদুন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।